রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ডাকাত চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অর্থ ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টার এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান। তিনি জানান গেল 12 মে দায়িত্ব পালনের জন্য একজন নারী পুলিশ সদস্য রিকশাযোগে রাজারবাগে যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়ে। এ ঘটনায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে মহাখালী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সোহেল, সোহরাব, আবির ও রনি। উপ পুলিশ কমিশনার জানান সেদিন রাজারবাগের ঘটনার আগে বনানী, তেজগাঁও ও ধানমন্ডিতে আরও 3টি ডাকাতি করে তারা। এদের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর জামিন নিয়ে তারা আবারও ডাকাতির কাজ করছে বলে জানান হায়াতুল ইসলাম খান। এইটাই সবচেয়ে ইজিয়েস্ট কাজ, যেটা দিয়ে অল্প সময়ে মানে যে কোনো একটা ট্রাক ছিনতাই করে এক রাতে 5-7টা মানে দস্যুতা করা, ডাকাতি করা ঢাকা শহরে আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছু না। এরা দীর্ঘ সময় জেলে ছিল, আবারও যে গ্রেপ্তার হয়েছে দীর্ঘ সময় আবারও জেলে থাকবে। দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করতে পারতাম, আমরা সমাজে এই ইম্প্যাক্টগুলো আরও বেশি পড়তো বলে আমরা মনে করি।